সিপিআইএম প্রার্থীর দোকান সহ বেশ কয়েকটি সিপিআইএম কর্মীর বাড়িঘর ভাঙচুর করলো দুষ্কৃতীরা, সাথে দুজন বৃদ্ধ বৃদ্ধাকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোপীনাথপুর গ্রামে। জানা গেছে এদিন রাত্রেবেলা হঠাৎ একদল দুষ্কৃতী সিপিআইএম প্রার্থীর দোকানে ভাঙচুর চালায়। সেখানে প্রার্থীর শ্বশুর ও শাশুড়ি বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে এবং তারপর আশেপাশে সিপিআইএম কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 60 বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেওয়া এবং 81 বছর বয়সের আব্দুল কাদেরকে মারধর করলে তারা অসুস্থ হয়ে পড়েন এবং গ্রামবাসীরা তৎক্ষণাৎ ওই দুজনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তড়িঘড়ি ওই দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। বড় বড় হেসে লাঠি পাঁচলি যেগুলো থাকে, বড় বড় মানে লোহার রড, সেসব নিয়ে বাড়িঘর ভাঙচুর করে। অ্যাট ফার্স্ট সেকেন্ড টাইম কী করে, আমার মানে যে কাকিটা আছে সেই কাকি এসে বলেছে তুমি আমার ছেলেকে গালাগালি করছো কেন, মারতে যাচ্ছ কেন, ও মানে রুখতে যেয়ে ওকেও মারধর করে। প্লাস আমাদের একটা নিজস্ব দোকান আছে, সে দোকান ভাঙচুর করে। সিপিআইএম করি এখন, যারা টিএমসির মাস্তান বাহিনী যারা আছে তারা আমাদেরকে মানে ও থ্রেট করছে যে আমাদের পার্টিতে ফিরে আসো, যদি আমরা ফিরে না যাই আমাদেরকে মারধর করার আর সবসময় অ্যাটাক করার চেষ্টা করে, সবসময় টার্গেটে রাখে যে মার্ডার করবো, ঘর ছাড়া করবো, দেশ ছাড়া করবো, এরকম ধরনের অ্যাটাকের সব। রাকিব, সুজাক, রাজাক, তারপরে আব্বাস, রাশিদ, মেলাজনা অনেকজনা হচ্ছে তার ছিল, ইট কাটলিয়া তার ছায় বলছে যে কি ফরিদকে মেরে ফেলবো তাই ছে। আমরা সব বাড়িতে ছিলাম, আমার ভাসুর লুকিয়ে পড়ে আছে বাড়িতে, আর আমার শাশুড়ি শুধু একবার বলে আছে যে কে সেই জন্য মারছ, সেই জন্য আমার শাশুড়িকে মেরেছে ওরা। টিএমসির লোক ওই পার্টিকে বেরিয়ে বেড়াচ্ছে, ধরেন পতাকাটা তাকা টাঙালছে, এই জন্যে ওর উপর রাগ। একদম মিথ্যা কথা এটা, আমার কাছে ওই খবরটা এসছে, আমরা খোঁজ খবর নিয়ে আমরা দেখলাম যে তারা নিজেরাই ভেঙে, বলে না চোরের মায়ের একটা কথা আছে বড় গলা, দিয়ে নিজেরাই গুলি করে নিজেরাই ভেঙেছে, দিয়ে এখন সেই যে গুলি চালানোর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরাই এসব নাটক করেছে। ওখানকার পাবলিকের কাছে আপনারা গেলে খোঁজ নিলে জানতে পারবেন। এবং দেখুন যে কীভাবে ফেসবুকে এটাকে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে, কে রেকর্ডিং করলো এটা, যদি কেউ যদি ভাঙে, আমি মানলাম যে তৃণমূলের লোকরা যদি ভাঙে তাহলে তারা তো বাঁচানোর কাজে থাকবে, তাহলে রেকর্ডিং করলো, এটা পরিকল্পনা মাফিকভাবে সিনেমা যেরকম শ্যুটিং হয় সেরকম শ্যুটিং করেছে।